স্যার, আমি মিঠুন মন্ডল। আমি মুর্শিদাবাদ জেলার ডুমকু থানার অন্তর্গত বড়াইমারি গ্রাম থেকে এসেছি। আমার শেষ কোয়ালিফিকেশন বাংলায় স্নাতক। অবসর সময় আমি ছোট গল্প ও কবিতা পড়তে লিখতে ভালোবাসি। আচ্ছা, আমাদেরকে একটা কবিতা শুনান। স্যার, আমার নিজের লেখা শোনাবো না ওই যে কোনো কবি? আপনারটাই শোনান। কবিতার নাম হচ্ছে চোখের জল। আজ সকালে বৃষ্টি ধরা পড়ছে, কি করে সাপের খেলা দেখাইব? ওইটুকু রতনে রে আমি একা ঘরে রেখে আইছি। যখন ঘরে ফিরুম রতন খাবার চাইলে আমি তার কি জবাব দেব? এ কথা ভাবতে ভাবতেই একটা বাস স্ট্যান্ডের মোড়ে শুরু করে দিলুম সাপের খেলা। বিন বাজাইতে লাগলুম নাগিনী রে, না চাইতে না চাইতে গলায় জড়াই আলো। আর দু একটা খেলা দেখাইতে দেখাইতেই বৃষ্টি আবার বড় বড় টোপে ঝইরা পড়িল। বাবুরা সব দৌড়া পালাইলো, আমি কত করে কইলুম আরো ভালো ভালো খেলা দেখাইবো বাবু, আরো ভালো ভালো খেলা দেখাইবো। কেউ আমার কথা শোনা থামিল নাই, আমার একটা পয়সাও দিল নাই। চোখে মুখে জলের ছিটকা দিয়া উঠা দাঁড়ালুম, আর ঘাড়ে সাপের ব্যাগ লইয়া সামনে চড়িলুম, আর বলিতে থাকলুম সাপের খেলা দেখ দেখ লয় বাবু, সাপের খেলা দেখ দেখ লয়। বৃষ্টির ঝমঝম শব্দে সে কথা পাগলের মতো শোনাইল। ইচ্ছে হলো তাবুতে ফিরা যায়, কিন্তু যখন মাহারা রতন আমার কলাইয়া জড়াইয়া ধরাইয়া বলবে, বাবা আমার বড্ড ক্ষুধা পাইছে, তুই আমারে কিছু দে, আমি তার কি জবাব দিব? আমি তার দিকে কি করে তাকাইব? এ কথা ভাবতে ভাবতেই একটা হোটেলের সামনে গিয়ে দাঁড়ালাম। হোটেল মালিক দেখা বলিল, আরে সাপুরা এখন সাপের খেলা দেখ লয়, তুই যা। আমি ইতস্তত হইয়া সামনে চলিলাম। রাস্তায় যেতে যেতে দেখলুম একজন ভুট্টা পোড়াইয়া বেচতেছে, আমি তার কাজে সাহায্য করিলুম। এর পরিবর্তে সে আমার একটা ভুট্টা পোড়াইয়া দিল। সেটাকে হাতে লইয়া চলিলাম তাবুর দিকে। তখন দিনের আলোর শেষে রাত্রির অন্ধকার একটু একটু করে নামিতেছে। আমি তাবুর কাছে গিয়ে দেখলাম ঝড়ে তাবু ভেঙ্গা গেছে, আর বৃষ্টিতে ভিজা ভিজা রতন জড়সড় হইয়া পড়িয়া আছে। আমি দৌড়া মাহারা রতনের বুকা জড়াইয়া ধরিলাম, আর ডাকিতে থাকিলাম, রতন রতন। যত বড়ই ডাকলুম রতন আর সাড়া দিল নাই। গাছ থেকে ফুল যেমন কইরা ঝরিয়া পড়ে এই মাটির বুকে, তেমনি কইরা আমার চোখের জল হইয়া ঝরিয়া পড়িল রতন, জানি না সে কোন পৃথিবীর মাটিতে। বাবা, খুবই সুন্দর, একদম হৃদয় ছুঁয়ে গেল, এরকম ব্যাপার একটা, খুবই সুন্দর। পাঠও ভালো, আবার নিজের কবিতার ইয়েটাও বেশ ভালো, খুবই সুন্দর। তো প্রশ্ন তাহলে করি এবার এখান থেকে একটা, মানে এমনই একটা কবিতা শোনালে না, মানে আর প্রশ্ন যে করব ফট করে সেটা আর হয়ে উঠছে না। তো যাই হোক, বলি, যেহেতু তুমি সাপ বিষয়ে একটা কবিতা শোনালে, তোমাকে এখানে প্রশ্ন রাখতে পারে। এই যে আপনি সাপ দিয়ে বিন বাজিয়ে বললেন, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি হবে? স্যার, ওই সাপে বিনে বিন বাজানো মানে বিনের এমন একটা শব্দ, এই শব্দের মাধ্যমে সাপ নিজে ওই তো মানে ওই ওই শব্দটার প্রতি আকৃষ্ট হয়। কেন আকৃষ্ট হয় স্যার পরিষ্কার ভাবে আমার জানা নেই। আপনি কি শিওর যে আপনার শব্দ শুনেই আকৃষ্ট হয়?